তুলো রেডি গাইস তো দেখলে ফ্রেন্ড কি বড় দুর্ঘটনাটা ঘটিয়ে ফেললাম আমি হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আমরাও খুব ভালো আছি আজ হচ্ছে শুক্রবার এখন বাজে হচ্ছে সকাল 7টা তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম তোমরা সবাই দেখো আশা করছি ভালো লাগবে তো আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের অনেক 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 স্বাগত তো উঠে পড়েছি অনেকক্ষণ আগেই উঠে ঘর ফর ছাদ দিয়ে নিয়েছি মানে বাসি গাছ যেটুকু ছিল ঘর ছাদ দেওয়া আর কালকে রাত্রেই তো বাসনগুলো মেজে রেখেছি তো বাসন মাজার কোনো চাপ নেই আর মাছটা ফ্রিজ থেকে বের করে রেখে গেছি কারণ এসে না হলে বের করলে না বরফটা ই হবে না আর কি খুব বরফ ছাড়বে না তো ওই জন্য সব আর কি গুছিয়ে গেছি তারপরে এখন যাচ্ছি আর কি মানে আর কি ছেলেকে নিয়ে পরীক্ষা দেওয়ার মানে স্কুলে আর কি পরীক্ষা আজকে ওর অঙ্ক পরীক্ষা তো আজকে যেহেতু চন্দন নেই ওই জন্য একটু তাড়াতাড়ি বেরোচ্ছি আর পাগল কি করছে জানো পাগল রেডি হয়ে তারপরে ঘুমাচ্ছে দাঁড়াও আমি তোমাদের দেখাচ্ছি পাগলকে দেখেছো রেডি হয়ে তারপরে ঘুমিয়ে পড়েছে ওট ওট বাবা ওট 7টা বেজে গেছে ওট বেরোবো চল তো চলো আজকে ব্লগটা দেখো আশা করছি ভালো লাগবে তো পরে আবার কথা বলবো চলো এখন বেরোয় না হলে অনেকটা লেট হয়ে যাবে আর হচ্ছে 7:41 একটা ট্রেন আছে 7:55 একটা ট্রেন আছে 58 তো যাই হোক যেটা ধরবো সেটাতেই হয়ে যাবে 58টা ধরলেও অসুবিধা নেই কারণ মানে একটা স্টেশন পরেই আর কি ওদের স্কুল তো 8:15 থেকে যেহেতু পরীক্ষা তো দেখা যাক কোনটা যেটা পাই মানে হয় 41টা নয় 58টা ধরবো তো চলো আবার পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে সাপ কাটতে গিয়ে হাতটা দেখো কি অঘটন ঘটিয়ে ফেললাম হাতটা কিভাবে কেটে গেছে রক্ত টপ টপ করে পড়ছে এই শাক কাটতে আসলেই আমার এরকম হয় শাক কাটা মানেই আমার এরকম হাত কাটবে তো আজকে অনেকটাই কেটেছে ডিপ হয়ে তো দেখলে ফ্রেন্ড কি বড় দুর্ঘটনাটা ঘটিয়ে ফেললাম আমি আসলে কি বলতো আমি ভেবেছি যে স্কুল থেকে বাড়ি এসেছি তখন 10টা বাজে তো এসে না আগে স্নানে ঢুকে গেছি পুরো এত ঘেমে গেছি এত গরম তো স্নান করে এসে ভাবলাম যে তাহলে ভাতটা বসিয়ে তারপরে সবজিগুলো কেটে তোমাদেরকে আর কি তোমাদের মানে ভিডিওটা আর কি অন করব তো সেই মতো শাকটা কাটছি সবজিটা কাটা হয়ে গেছে মানে মাছের ঝোল করব তো শাকটা কাটতে গিয়ে মানে এমন ভাবে হাতটা কেটে গেল তোমাদের কি বলবো তোমরা তো দেখলে কিভাবে কাটলো কিছুতে আর রক্ত থামে না তারপরে জলের মধ্যে কতক্ষণ মানে কল চালিয়ে আর কি জলের মধ্যে হাতটা ধরে রাখলাম তারপরে আস্তে আস্তে আর কি কমলো অনেকটা ডিপ হয়ে কেটেছে তো ব্যথাটা এখনো করছে না হয়তো পরে করবে ব্যথা জানি না কেন ব্যথা করছে না এখনো বঠিতে কেটেছে বলেই হয়তো ব্যথাটা এখনো করছে না তো মাথায় শ্যাম্পু করেছি জানো তো তো ওই জন্য দেরি হয়ে গেছে তা আমি বললাম তাড়াহুড়ো করছি আর কি চন্দন আবার এসে যাবে কালকে তো বাইরে থেকে খেয়ে আসা হয়েছে আজকে কিছু আর কি চন্দন খাইনি আমরা খেয়ে এসেছি কচুরি কোথায় রেখেছিস গামছা দেখবো কোথায় দেখবো কোথায় রেখেছিস দেখেছ স্নানে গেছে গামছা নিয়ে যায় না কোনো সময় এই ছেলেটা গামছা নিয়ে যাবে না স্নানে তো যেটা বলছিলাম তো তাড়াহুড়ো করতে গিয়ে হাতটা এরকম ভাবে কাটলো তো যাই হোক কিছু করার নেই কাটা হাত নিয়ে আমাকে রান্না করতে হবে চন্দন এখনো আসেনি এখন বেজে গেছে 11টা তো ছেলে বললো মা তোমার পুজো দিতে হবে না আমি পুজোটা দিয়ে দেবো তো দেখো দেখো অনেকটা আর পুরো ওই যে হাড়ের জায়গাটা কেটেছে না বেশি ব্যথা মানে হাড়টা এরকম হাত না এরকম করলে মানে এরকম করে থাকলে ঠিক আছে এরকম কুচকালেই না ব্যথাটা করছে আর কি মানে সেভাবে ব্যথা এখনো হয়ে ওঠেনি তো যাই হোক এখন হচ্ছে রান্নাঘরে ভাতটা বসিয়ে দিয়ে এসেছি আর হচ্ছে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস জ্বালিয়ে দিয়েছি তো রান্নাটা করে নেবো চলো রান্নাঘরে যাই এরকম তো হবেই সংসার করতে গেলে মেয়েদের কত কিছু হয় হাত পুড়ে যায় হাত কেটে যায় এই ছোটোখাটো বিষয়গুলো যদি ধরে বসে থাকি তাহলে তো সংসার করাই হবে না তাই না বলো তো চলো রান্নাঘরে খাই তোমাদের এই
যে দেখো গাঁঠি আর আলু কেটে রেখেছি, গাঁঠি আর আলু দিয়ে আর পুঁই শাকের একটু ডগাগুলো রেখে দিয়েছিলাম, এই দিয়ে হবে মাছের ঝোল। এই যে মাছ নুন হলুদ মাখিয়ে রেখেছি, এখানে সিলভার কাপ মাছ আছে 4 পিস আর বাটা মাছ 2 পিস। চন্দন যেহেতু খায় না সিলভার কাপ, তো এই হয়েছে মাছ। আর এই যে এর মধ্যে মশলা করে রেখেছি আদা টমেটো কাঁচা লঙ্কা আর এই যে শাক, এই শাক কাটতে গিয়ে আজকে যত আর কি ঝামেলা, যত কষ্ট আমার আজকে, মানে সে বলে না কষ্ট না করলে কেষ্ট মেলে না, এই শাকটা এত ভালো খাই, তো ভালো করে ভাবলাম যে একটু কুচিয়ে কাটি, তাহলে শাক ভাজাটা দেখবে যত কুচিয়ে কাটা যায় শাক, মানে যত বেশি আর কি কি বলবো ছোট ছোট হয় কুচনোটা, তত টেস্ট লাগে শাক। তো সেটাই আমি করতে গেছিলাম, দেখো সেই করেই তো এই হাতটা কাটলো। তো যাই হোক ছাড়ো, আর এই দেখো কড়াই বসিয়ে দিয়েছি আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। তো মাছের ঝোল আর শাক করতে বেশিক্ষণ টাইম লাগবে না, ঝটপট করে নি। স্নান করে চলে এসছে, এই যে তো চলো একেবারে রান্না ঠান্না করে তারপরে তোমাদের সামনে আসবো। আসলে জানি না কেন কয়দিন ধরে গরমটা লাগছে বেশি আমার, কেন বুঝতে পারছি না, এমনিতেই গরম লাগে, তার মধ্যে না এত পরিমাণে ঘামছি কি বলবো, মানে এক ঘন্টার মধ্যে মনে হয় যেন একটা নাইটি চেঞ্জ করতে হবে, এই রকম পরিমাণে ঘামছি। পাখার নিচে বসে বসেও ঘামছি, হাত দিয়ে না হাতে লোমের লোমগুলো দিয়ে না গুড়ি 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 ঘাম আর কি বেরোচ্ছে, কেন জানি না, আমি বুঝতে পারছি না শরীরটা ভেতরে ভেতরে খারাপ হচ্ছে নাকি। তো যাই হোক পরে আবার আসছি, রান্না বান্না করে একেবারে খাওয়ার সময় তোমাদের সামনে আসবো, এখন আর রান্নাটা আজকে আর শেয়ার করছি না। তো চলো, তো ভাবলাম তোমাদের বললাম যে রান্নাটা শেয়ার করব না, কিন্তু শেয়ার না করে আর পারলাম না, কারণ তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করি একটা না অভ্যাস হয়ে গেছে। তো ক্যামেরাটা অন করেই আর কি নিলাম, তো দেখো তেল দিয়ে দিয়েছিলাম, তো মাছগুলো ভেজে নিচ্ছি উল্টে পাল্টে। আর সিলভার কাপ মাছটা না একটু নরম হয়, তো এটা একটু কড়া কড়া করে না ভাজলে না ভেঙে ভেঙে যাবে, তো ওই জন্য দেখো লাল লাল করে কড়া করে মাছটা আর কি ভেজে নিলাম। এবার হচ্ছে ওই বাটা মাছগুলো দিয়ে দেবো। তো চন্দন ওদিকে এসে গেছে, তো বলছিল যে রান্না হয়েছে নাকি, খিদে পেয়ে গেছে যেহেতু ও কিছু খায়নি সকাল থেকে। তো 11:30 মতো বাজে এখন, তো চলে এসছে, ওর খিদে পেয়ে গেছে, তাই জন্য তাড়াতাড়ি করে রান্নাটা করছি। তো দেখো গাঁঠি আর আলুটা দিয়ে একটু ভেজে নিয়ে মশলাটা দিয়ে দিয়েছি, কাঁচা মশলা যেটা আর কি বেটে রেখেছিলাম। তো তারপরে নুন হলুদ আর একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম, এবার মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম, এবার একটু নাড়বো চাড়বো, মানে জলটা আর কি মশলাটা কষানো হয়ে যাবে শুকিয়ে যাবে, তারপরে আর কি জল দিয়ে দেবো তরকারিতে। তো জানো না হাতটা বেশ ভালো আর কি কেটেছে ডিপ হয়ে, তো বোঝা যাচ্ছে না, মানে যখন রান্না করেছি তখনও আর কি বুঝতে পারিনি, তখনও অতটাও ব্যথা করেনি। তো যাই হোক, তো দেখো এদিকে জলটাও দিয়ে দিলাম, মানে আর ওইদিকে কড়াই ভাত নামিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। তো দেখো এটার মধ্যে পুঁই শাকটা একটু দিয়ে তারপরে ঢেকে দিলাম, পুঁই শাকটা দিয়ে দিলাম, নাহলে সেদ্ধ হবে না। তার এইদিকে দেখো কড়াই বসিয়ে এর মধ্যে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর একটু রসুন দিয়ে দিলাম। এবার হচ্ছে ওই কেটে রাখা শাকটা দিয়ে দেবো। তো এই শাকটা দেখলেই আমার বারবার শুধু মনে পড়ছে হাত কাটাটার কথা, কিভাবে কাটলো হাতটা। তো যাই হোক দেখো শাকটা দিয়ে দিয়েছি, এবার একটুখানি ওই যে দেখো কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, এতগুলো লঙ্কা দিয়েছি শাকে তাও না শাক ভাজাটা একটুও ঝাল হয়নি। আর শাক দেখবে সবসময় একটু ঝালঝাল, সব শাক না তাই বলে, একটু ভাজা শাক মানে যেগুলো ভাজা হয় আর কি সেগুলো একটু ঝালঝাল না হলে ভালো লাগে না। তো দেখো এবার মাছগুলো দিয়ে দেবো আমি, আলুটা আর গাঁঠি কচুটা সেদ্ধ হয়ে গেছে, তো মাছটা দিয়ে আর একটুখানি ঢেকে দেবো, আর ওদিকে শাক ভাজাটাও হয়ে এসছে। তো ফ্রেন্ড রান্নাবান্না কমপ্লিট, তো দেখে নিশ্চয় বুঝতে পারছো টেবিলে বসেও গেছি, খাবার টেবিলে, তো ওরা খাচ্ছে আমিও খাবো। তো তোমাদের দেখানোর জন্য আমি এখনও খাওয়া শুরু করিনি কি কি রান্না হয়েছে, তো চলো ঝটপট একটু দেখে নাও কি কি রান্না হয়েছে। এ দেখো এটা আমার ভাত, এই যে হচ্ছে ইয়ে শাক ভাজা, কি বলে জানো এটা কি শাক, কলমি শাক ভাজা। আর এই যে ছেলে খাচ্ছে, চন্দনও খাচ্ছে ওদিকে, আর এই বাটিতে রয়েছে একটুখানি শাক, এই যে আর করেছি এই যে দেখো মাছের ঝোল, তো এই হয়েছে রান্না। রান্না আর বেশি কিছু করিনি, হাতটা তো কেটে গেছে জানোই তোমরা, তো শুধু শাকটা কাটা ছিল বলে তাই আর কি মানে রান্নাটা করলাম, না হলে যদি সবজি কাটার সময় কাটতো হাতটা মানে মাছের ঝোলের তখন, তাহলে আর এই শাক করতাম না, এক তরকারি ভাতই খেতাম। তো যাই হোক করেছি অনেক কষ্ট করে, তো চলো খেয়ে দিয়ে পরে আবার কথা বলছি। খেতে বসে পড়েছি,
শাক ভাজাটা করলামই তো, তখন ঝাল হয়নি, সত্যি ঝাল হয়নি। চন্দন বলছিল, চন্দন তো এমনিতে ঝাল খেতে পারে না, ও বলছিল যে শাকটা একটু ঝাল হয়নি। লঙ্কাগুলো আনলাম, মানে ওটা নাকি ইসের লঙ্কা, কি বলে ওইটাকে, কোথাকার যেন লঙ্কা বলে, ওখানকার লঙ্কা নাকি খুব ঝাল হয়। তো দেখো ছেলে আমাকে ভাতটা মেখে দিল, এত জ্বালা পোড়া করছিল না, মানে যখনই আর কি ভাতটা মাখলাম, তো ওর মধ্যে যেহেতু লঙ্কা ফঙ্কা তরকারির মানে শাকের নুন লঙ্কা থাকে, তো মানে যাচ্ছিল আর এত জ্বালা করছিল খাওয়ার সময়। তো যাই হোক, কোনো রকমে আর কি খেয়ে উঠেছি। আর ছেলে বলছিল, মা সিলভার কাপ মাছ আমার ভালো লাগছে না খেতে, ওই দেখো ওর বাবার থেকে আর কি আবার বাটা মাছটা একটু একটু আর কি নিয়ে নিয়ে খাচ্ছিল ভেঙে ভেঙে। তো দেখো খাওয়া হয়ে গেছে, এবার একটু বাসনগুলো ধোবো না, রেখে দেবো এমনি করে, কিছু ভালো লাগছে না। হ্যালো ফ্রেন্ড, গুড ইভিনিং ফ্রেন্ড। তো তখন ওই যে খেতে দেখলা, খেয়ে দে না, আর দেরি করিনি, গিয়ে শুয়ে পড়েছি, কি বলবে, হ্যাঁ ঘুমিয়ে পড়েছি। তারপরে ঘুম থেকে উঠেছি 6:30টার সময়, 6:30টা উঠেছি না, 6:30টা না, 6টায় উঠেছি। পাগল বুকে পড়াতে এসেছিল, পাগল কখন পাশের থেকে উঠেছে আমি জানি না, ও তো আটি এসে পড়িয়ে চলে গেছে। এই উঠলো পড়ে ঠোরে, তারপরে পড়ে ঠোরে উঠেছে, এখন না 7টা সময় উঠেছে বলো না, 7টা, এখন তো 7টা বাজে আর কি, আগে উঠেছে। তো পাগলই সন্ধ্যা দিয়েছে, আমি উঠে একদম বিছানায় বসেছিলাম ঘ্যাত হয়ে, উঠতে ইচ্ছা করছে না বিছানা থেকে, মানে ঘুম থেকে উঠেছি, উঠে বিছানায় বসে ছিলাম আর কি। তারপরে পাগলকে বললাম বাবা সন্ধ্যাটা দিয়ে দে, তো পাগল সন্ধ্যা দিয়ে দিল। তো ও দেখছি ফ্রিজ থেকে এই এই যে এই পেপসি, মানে এই পেপসি গুলো যে কি ভালো খায়, তো ওই ঘর থেকে এই ঘরে এসে বসেছি, আর ওর বাবা আর ও খাচ্ছিল, তামিল আমাকে একটা দে, দোকানে হয় না দুধ চা, তারপরে বেকারি বিস্কুট গুলো, সকালবেলা বেকারি বিস্কুট দুধে আর কি দুধ চা চুবিয়ে চুবিয়ে খাবো, মানে কেন যেন ইচ্ছেটা হচ্ছে আস্তে আস্তে, মানে বয়স হচ্ছে আর শাশুড়ি শাশুড়ি ভাব চলে আসছে আমার মধ্যে আর কি, ছেলের বিয়ে দেবো। তো ভালো, অনেকক্ষণ তোমাদের সঙ্গে কথা বলা হয় না, তো ক্যামেরাটা অন করে তোমার সঙ্গে একটু কথা বলি। কালকে পাগলের ইংলিশ পরীক্ষা, এটাও ফেলো না। তো আন্টি বললো যে ঠিকই আছে, সব মোটামুটি ঠিক আছে, আজকে মনে হয় 2 নম্বরের অ্যান্সার ভুলভাল দিয়ে এসছে। দশে পরীক্ষা, জানো আমি ভেবেছি 50 করে পরীক্ষা হবে, 10-এ পরীক্ষা, আমার না রাগ উঠে গেছে শুনে, মানে দেখে, আরে বাবা 10-এ যখন পরীক্ষা তাতে ক্লাসেই তো নিয়ে নিলেই পারতিস তোরা, আবার ঢং করে পরীক্ষা করতে হবে। স্কুলের আন্টিটা দেখে নাই গুলো, তাহলে তোমাকে আর জানতো। ওই দেখো বিস্কুটের কৌটো নিয়ে বসেছে, দেখেছো কিছু বলো, একটু গুড ইভিনিং টিভিনিং কিছু বলে দাও, ইচ্ছা করছে জানি না কেন। আমি বললাম তোমাকে একটু মাইকে, মানে বাস স্ট্যান্ড থেকে একটু চা খাইয়ে নিয়ে আসবে, তো দেখি কি বলে, ওকে বললাম বাস স্ট্যান্ডে চা খেতে যাবো। কেন যে এরকম হচ্ছে আমার জানো না, কোনো দিন চায়ের নেশা ছিল না, মানে চা আমার একদম পছন্দ না, চা খেতামই না, হয়তো কেউ দিলে জোর জবরদস্তি, মানে কোনো কারো বাড়িতে গেলেও না চা খেতে, চা অফার করলে আমি খাই না সহজে, যদি দেখি না সেরকম আর কি জোর জবরদস্তি খুব করছে তখনই আর কি চাটা খাই, নাহলে এমনি খাই না। কিন্তু এই দেখছি রিসেন্ট আমার খুব চা খেতে ইচ্ছে করছে। তো যাই হোক, বলি চন্দনকে যে নিয়ে যায় নাকি দেখি, নিয়ে গেলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো এখনকার মতো টাটা, তোমার পরে আসছি। তো দেখো লাস্ট ফিনিশিং, চন্দন রাজি হয়েছে, বললো ঠিক আছে চলো। তো এখন বেরোবো, আর আমি এই জামাটাই পরেছি, এটা 2-3 দিন ধরে পরেই যাচ্ছি, সেই যে রথের দিন বের করেছি এটা, এটারে পরেই যাচ্ছি একটা না, একেবারে কালকে কেচে দেবো, মানে কালকে স্কুল থেকে এসে তারপরে কাচবো, পুরো স্কুল ড্রেস বানিয়ে নিয়েছি এটারে। আর তোমাদের হাতটা দেখাই, এই দেখো হাতের অবস্থা, দাঁড়াও এই দেখো, দেখেছো কি অবস্থা হাতের, কি বলতো, ওই যে এরম করে হাতটা না এরম করে
এরকম করে এরকম সোজা করলে না হাত দিয়ে একা একাই আর কি পড়ছে, ওই মানে রক্ত গুলো বেশ বের হচ্ছে, মানে দেখেছো? দেখো কি কি বলছে, কি জানা কেটেছে, যার কাটে সেই বলছে বলো। আর এই জায়গাটা কেটেছে না, সেই ইসের মধ্যে কেটেছে না, এই যে কর্তার এখানে কেটেছে না, এখানে কাটলে দেখবে বেশি ব্যথা করে, এমনি জায়গায় কাটলে অতটাও ব্যথা করে না বলো। বলে জানা কেটেছে তার আবার ন্যাকামি বলো, বুঝবে না কেউ, মেয়েদের কষ্ট কেউ বুঝবে না বলো। তো এসো, তখন ভাত খাওয়ার সময় খুব জ্বালা পোড়া করেছে, চন্দন ই নিয়ে এসছে, ওকে ফোন করেছিলাম, ওই যে কি বলে এটা হ্যান্ডি প্লাস ব্যান্ডেড নিয়ে এসছে, একটা ব্যান্ডেড না হ্যান্ডি প্লাস দিয়ে। তো এটা এখন খাওয়ার সময় বলেছিল ছেলে লাগানোর কথা, কি বলতো পুরো না ওপরটা দেখা যাচ্ছে না, কিন্তু ভেতরে না পুরো হাড় অবধি কেটে গেছে, এই যে আমার আমি বুঝতে পারছি, মানে ভেতরে হাড়টা অবধি গেছে আর কি, মানে এরকম করে শাকটা যে দিয়েছি না একদম হ্যাস হয়ে গেল, দেখেছো কেমন করছে, বাবাকে দিয়ে আটকা দে, বাবা আটকে দি, তুমি আটকে দাও না, আরে চিৎকার করছো কেন, আরে চিৎকার করছো, সব জেনে গেছিস তুই, আরে দাঁড়ো চলো এরা আরো অনেক কিছু শুরু করে দেবে, তোমাদের আর শুনতে হবে না এদের কথা। দেখো আমরা চা খেতে যাওয়ার কথা ছিল মাইকেলে, মানে বাস স্ট্যান্ডে, আর চা খেতে বাস স্ট্যান্ডে না গিয়ে আমরা কোথায় এসি রে, বুঝতে পেরেছো নিশ্চয়? ওই দেখো ঘুমাচ্ছে, দেখেছো ঘুমোচ্ছে, ওদের বাড়িতে এসছি, তো ও ফোন করলো, ও ফোন করলো যে আসো আমাদের বাড়িতে আসো, আমার ভালো লাগছে না একা একা, একটু গল্প করবে আর একটু চা খেয়ে যাবে এসে, তো ওই জন্যই এখানে আসা। তো চা করবে ও সুস্মিতা, ওর নাম হচ্ছে সুস্মিতা, তো আমাদের আসামের, আমাদের নর্থ বেঙ্গলেরই, তাহলে আসাম আসামে, তাই তো? তো ওদের বাড়ি তো আসাম, আমাদের বাড়ি মালদা। তোমরা আর কি, তো ও ফোন করলে আমি চলে আসি ওর সাথে, ভালো আর কি আমার বন্ধুত্ব। তো আমরা কিছুক্ষণ আগে ফিরলাম বাড়িতে, তো ছটা উঠে পড়তে বসবে এরা না বাবা ছেলে, যখনই আমি ক্যামেরাটা অন করি ওরা বাবা ছেলে না মানে ঝগড়া শুরু করে দেয়, দেখো এখনো ঝগড়া করছে, বাড়ি এসে ছেলে হাত পা ধুয়ে ও হচ্ছে এই বইটা নিয়ে বসেছে একটু দেখার জন্য, আর চন্দন শুরু করে দিয়েছে আবার ওর পেছনে লাগা, দেখো কি করছে এগুলো, বোবা হয়ে গেছে কিছু বলো, হ্যাঁ তো ক্যামেরার সামনে এরা চুপচাপ হয়ে যায়, ক্যামেরাটা ওদের দিকে ঘুরালে ওরা চুপ হয়ে যায়, এমনি বক বক করে। আর দেখো আমি ওদের বাড়িতে গিয়ে লিপস্টিক পরেছি, কারণ শর্ট ভিডিও বানিয়েছিলাম ওদের বাড়িতে গিয়ে, তো চন্দন বললো যে একটু লিপস্টিক পরো, ভালো লাগছে না ঠোঁটটা, এমনিতে তোমার ঠোঁট তো কালো, সারাক্ষণ আমার ঠোঁট নিয়ে অনেক আর কি বাজে বাজে কথা বলে, আমি নাকি বিড়ি খাই ওই জন্য আমার ঠোঁট কালো, তো ওই জন্য বলে ও সবসময়, ও যদি পারে না আমাকে বাড়িতে মানে সবসময় লিপস্টিক পরিয়ে রাখতে চায় ও আর কি, ও আবার বলে আমার যদি কোনোদিন পয়সা হয় তাহলে নাকি আমার ঠোঁটটা প্লাস্টিক সার্জারি করাবে, তাই তাই দেখো না, দেখো না তাই করাবে প্লাস্টিক সার্জারি, কপাল বলে আছে, হ্যাঁ কপালটা খুলে গেছে, বলে গেছে কার কপাল, কেন খাও সামনে আর ছবিতে এক নয়, কেন সামনে ভালো লাগে ছবিতে ভালো লাগে, ও সামনে আমাকে বেশি ভালো লাগে, এ বলো না
এরে বলো বলো কি রে মিল এটা ঠিক করে লিখতে হবে আলাদা আলাদা লিখে আছে তো ঠিক করে লিখো কাউস গিভ আস মিল তো চলো এখন প্রায় দশটার কাছাকাছি বেজে গেছে এখন ওরা খাবে ওদের খাইয়ে দিতে হবে মনে হয় আজকেও ছেলেও বায়না করছে রাতে খাবে না আসলে সিলভার কাপ মাছ করেছিলাম তো ওরা অতটাও চন্দন তো খাই না ছেলেও অত ভালোবাসে না সিলভার কাপ মাছ তো আমি এনেছিলাম জ্যান্ত ছিল দেখে ওই জন্যই এনেছিলাম আমাদের বাড়িতে খাওয়া হয় না সেরকম ভাবে সিলভার কাপ তো ছেলে বলছে আমি খাবো না ওই মাছ দিয়ে ভাত তো দেখা যাক খাইয়ে দিলে তাহলে হয়তো খাবে তো ওই জন্য খাইয়ে দিতে হবে তো চলো পরে আবার আসছি দেখো মা এখানে আমাদের খাইয়ে দেবে ভাত এরকম জল জল কেন গো ভাতটা না কেমন কেমন একটু হয়ে গেছিল তাই জন্য জল ঢেলে আর কি নিয়ে আসলাম অনেক সকালে রান্নাটা হয়ে গেছে না ওই জন্য কি করতে হবে আর কাম চালাতে হবে না বলো তোমরাই কাম তো চালাতে হবে না দেখো খেয়ে উঠে বাসন ধুতে চলে এসেছি বাসনটা মানে না ধুলে নয় তাই ধুয়েছি না হলে না এত ব্যথা করছিল বাসন মাজতে গিয়ে হাতে তো যাই হোক খুব খুব ব্যথা করছে রাতে ওষুধ না খেলে আর কি আমি পারবো না থাকতে আজকে কারণ প্রচণ্ডই আর কি ব্যথা করছে তো যাই হোক আজকের ব্লগটা সামনাসামনি এসে শেষ করা হলো না তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে আর ফ্রেন্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট